প্রতি তিনজন রোগীর মধ্যে দুজনের কাশির সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান, আর এসব কাশির রোগীর অর্ধেককেই শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। প্রচন্ড কাশি সারতে গড়ে 18 দিন সময় লাগে। কারো যদি ব্রঙ্কাইটিস হয় এবং 4-5 দিনের মধ্যে তা যদি ভালো না হয়, তখন তারা ভাবেন ডাক্তার দেখে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় হয়ে গেছে। এছাড়া 4-5 দিন পরও যখন প্রথম দফা অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন তারা আবার ডাক্তারের কাছে ফিরে আসেন। কাশি হলে প্রচুর পরিমাণে পানি পান করুন, এতে কফ পাতলা হয়। গরম পানির ভাপ নিন, ভাপ শ্বাসনালীতে গিয়ে জলে পরিণত হয়, কফ পাতলা হবে। শুকনো কাশিতে গলা খুশখুশ করলে হালকা গরম জলে একটু লবণ মিশিয়ে কুলকুচি করুন। মুখে সাধারণত যে কোনো লজেন্স, লবঙ্গ বা আদা রাখলেও একটু আরাম পাওয়া যাবে। কাশির সঙ্গে শ্বাসকষ্ট হলে ডাক্তারের কাছে যেতে হবে। তাছাড়া কফের সঙ্গে রক্ত পড়লে, কাশতে কাশতে শরীর নীল হয়ে গেলে, কথা বলতে কষ্ট হলে, দুধের বাচ্চা দুধ টেনে খেতে না পারলে, আমাদের দেশে প্রচুর যক্ষ্মা রোগী, তাই কোনো রোগীর কাশি 2-3 সপ্তাহের বেশি থাকলে কফ পরীক্ষা করে দেখা উচিত।